হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি শ্যাম। ভালো থাকাটা খুব কঠিন হয়ে পড়ছে দিন দিন যত যাচ্ছে। অ্যাকচুয়ালি কিছু মানুষের জন্য, কিছু মানুষ না, কিছু মানুষ বলাটাও ভুল হবে, তারা জানোয়ারের থেকে অধম। তো এখন আমি খুব খবরে শুনছি বা জানতে পারছি যে বাংলাদেশে একটা মুভমেন্ট চলছে, হ্যাং দ্য রেপিস্ট, ধর্ষককে ফাঁসি দাও, এই একটা মুভমেন্ট চলছে। আসলে শুধু বাংলাদেশ কেন, আমার ভারতবর্ষ একই অবস্থা, সেখানেও মানে প্রায় এই ধরনের ঘটনা ঘটছে। তো কিছু রিপোর্ট হচ্ছে, কিছু রিপোর্ট হচ্ছে না, ম্যাক্সিমাম রিপোর্ট হচ্ছে না। তো সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হলো যে এই একটা ভিডিও করা উচিত, যেটা কিনা এই বিষয়ের পরিপ্রেক্ষিতে। ভিডিওটা হচ্ছে কেটো ভাইয়ের হ্যাং দ্য রেপিস্ট, এটা টাইটেল। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো এবং যত পারো ততটা শেয়ার করো। তো চলো আগে ভিডিওটা দেখে নিই। আমি এমন একটা দেশের মধ্যে আসি ভাই, যেই দেশে গত এই এই এক বছরে রেজিস্টার্ড এত মনে করেন সামনে আইছে 11,682টা রেপ কেস, রেটিং হয়েছে 9.2। খুবই ফার্স্ট ক্লাস একটা কাজ করছে, আগেই গেছে গ্রাফের দিক দিয়ে অত্যন্ত অসাধারণ, খুবই কামের কাম হয়েছে। আমি এমন একটা দেশে থাকি যে দেশে নাকি আমি একজন স্বাধীন নাগরিক, অথচ সন্ধ্যার পরে আমি আমার মা বোনের তো একলা সারা বাদ দিতেন, এত মনে করেন যে আমার আম্মারে বলা যে সন্ধ্যার পরে তাড়াতাড়ি আসো, একলা একলা আসো না, আমার বোনরে সেফ দিয়ে রাখা, আমার কোনো ফ্রেন্ডে ওর বাসায় ড্রপ করে দিয়ে আসা, আমি একটা পোলা হিসেবে রাত্র 10টা পর নিয়ে বাইরেতে ভয় পাই। একটা স্বাধীন দেশে আমি এই জিনিসটা কেন ফিল করব? একজন ধর্ষক কেন এতটা প্রশ্রয় পাবে যেখানে একটা সাধারণ নাগরিক সে তার মতো করে চলতে পারবে না? এটার কারণটা আপনারা খুব ভালো মতো জানেন, সেটা হচ্ছে ধর্ষক খুব ভালো মতো জানে যে তার কাছে ধর্ষণ করার পরে সলিউশন একটাই, সেটা হচ্ছে কি তাকে নিয়ে খুব দুই একটা বেশি হলে মিডিয়ায় রঙ্গ তামাশা হবে, ব্যাস শেষ। তার কোনো বিচার নেই, তার কোনো খোঁজ হদিসই নেই। একটা রেপ হয়েছে 32 দিন আগে, ফেসবুকে না আইলে মানুষজন জানতোই না, কিন্তু ইভেন আই এম নট ইভেন শিওর যে আজকে যতটা মানুষজন কথা বলতেছে এটা নিয়ে এতখানি কথা বলতো কিনা। ভাই এই যে 32 দিন পর যে ভিডিওটা আসছে না, যেটা আপনি চোখে দেখছেন দেখে বুঝতে পারছেন যে জিনিসটা এতখানি নৃশংস হইতে পারে, বাট এই জিনিসটা এর আগে যতগুলার এই যে 11,682টা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই কাহিনী হয়েছে। আমি আপনি প্রোটেকশন নেওয়ার ট্রাই করতেছি, নিজের ঘরে রেখা, বাপের সামনে বাপরে বাঁধে রেখা, স্বামীরে বাঁধে রেখে রেপ করতে আসে, আপনি এদেরকে কি করবেন? এদের কাছে ক্ষমতা আছে। এদের কাছে ক্ষমতা কি? এদের ক্ষমতা হচ্ছে আমাদের মতো মানুষদের উইকনেস। আমরা প্রতিবারই এরকম একটা ইস্যু আসছে, একটা মনে করেন কোনো একটা ইস্যু হওয়ার আগে লগে লগে হোগার মতো দুইটা ভাগ হয়ে যায়। একদল ঐতিহাসিক গিয়ে ডিফেন্ড করার ট্রাই করে, একক কাছে মনে করেন যে ধর্ষণের কারণ ঐতিহাসিক ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় এবং ধার্মিক কারণে, আর একদল যারা মারামারি করে এই মানুষগুলো লগে যে যারা কইতেছে না ধর্মের নিজের কোনো ভূমিকা নেই, কিছুই নেই, দুইটা পাশার মতো ভাগ হয়ে কোনো ইউনিট নেই, আলটিমেটলি ধর্ষক মাঝখান দিয়ে তার ফ্যামিলি নিয়ে চামে বাইরে যায়, ইভেন আমরা বইলেও যাই, কারণ আমাদেরকে এই যে আজকে যেরকম HSC পরীক্ষার
এক্সাম নিয়ে একটা মোয়া খাওয়াই দেওয়া হইলো, এরকম অনেকবার অনেক মোয়া টোয়া খাওয়াই দিয়ে বাঙালিদেরকে ভুলাই দেওয়া খুব সহজ। আমরা চাইনিজ জিনিস খাইতে খাইতে বডি মডির মেন্টালিটি সব চাইনিজ হয়ে গেছে, বেশি দিন টেকে না, অল্প দিন সাস্টেইন করে। আর খাই তো মনে করেন মহিষের মতো খাইতে খাইতে চামড়া কোলেস্টেরল পুরো হয়ে গেছে, আমাদের চামড়ায় এখন আর কোনো কিছু ফিল হয় না। আর ভাই, যারা মনে করেন যে ধর্ষণ হইতিয়েছে গিয়ে, মনে করেন যে জামা কাপড়ের জন্য হইতিয়েছে, ধর্মীয় মূল্যবোধের কারণে হইতিয়েছে, শালীনতা নাই কারণে হইতিয়েছে, আমার একটা জিনিস বুঝা, কোন ধর্মে কইছে যে ভাইয়া তুমি যে রেপ করে দিয়েছো ওকে তোমাকে আমি পুরস্কৃত করব? কোন ধর্মে এই কথা বলে নেই। আমার ধর্মে যেরকম বলা হয়েছে নারীকে পর্দা করার কথা, ঠিক তেমনি বলা হয়েছে পুরুষদের দৃষ্টি সংযম করার কথা। আপনারা খালি একটা দিক নিয়ে লাফাইলে তো কাম হইবে না, আমার পুরুষদের দৃষ্টি যে সংযম করতে হবে এই জিনিসটা আমরা কেন বারবার স্কিপ করে যাই? প্রত্যেকটা ধর্মেই কাপড়ের স্বাধীনতার কথা বলেছে, কিন্তু যে মানে সে মানতেছে, কিন্তু যে মানে না তাকে তো জোর করার কোনো অধিকার বা কোনো রাইটস আপনার আমার নাই। কোনো ধর্মে বলে নাই যে গিয়ে ওকে ধর্ষণ করে দিয়ে আসো। একটা 5 মাস 10 মাসের বাচ্চাকে যে ধর্ষণ করা হয়, এখানে কাপড় কোন ফ্যাক্ট, এখানে স্বাধীনতার কিসের ফ্যাক্ট? একটা 5 মাস 10 মাসের বাচ্চাকে দেখা কিংবা একজন বৃদ্ধাকে দেখা যে ব্যক্তির টুনটুনি টুনটুন টুনটুন করে, হ্যারে দিয়া আপনি কি আশা করেন? তার জন্য কোনো ধর্ম লাগে না, তার জন্য কোনো আইন লাগে না, তার কোনো জাতপাত কোনো কিছু লাগে না, সে একজন রেপিস্ট, রেপ করা লাগবে এই বিষয়ে ম্যাটার করে তার কাছে। আমরা আপনারা আমাদের মাঝখানের এই যে ধর্মীয় যে ফাঁক ফোকরটা আছে, যে মতবিরোধটা হয় এই মাঝখান দিয়ে তারা বাইরেই যায়। অন্যদিকে ধর্ষিতার ফ্যামিলির মনে করেন যে পারলে নানা যদি কবরে থাকে, নিউজ মিডিয়া করতে করতে নানা ঠ্যাং ধরিয়ে কবর দিয়ে বাই করে নিবে যেটা ধর্ষিতার পরিবারের নানা। হ্যাঁ, ধর্ষিতাকে যেভাবে ফলাওভাবে মিডিয়াতে দেখানো হয়, ধর্ষকের কোনো কিছুই করা হয় না, এবং এরা খুব গর্বের সাথে বুক ফুলায় হাঁটে। সব কিছু বাদ দেন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, এটার আর কোনো মাফ নেই। আমাদের সেই জিনিসটা এনশিওর করতে হবে। ইভেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর 3 ধারায় একটা সাবসেকশনে যদি আমি একটা ব্যাখ্যা দিই, এখানে বলা হয়েছে দলবদ্ধভাবে রেপ করে মৃত্যু বা আহত করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এখন আহত করলে মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন হবে এই জিনিসটা স্পেসিফিকভাবে বলা নেই। সুতরাং আদালত যদি চায় আইনের ইনহেরেন্ট ইউজ করে, এখান থেকে তিনি চাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তিটা মৃত্যুদণ্ড দিতে পারেন। হ্যাং দ্য রেপিস্ট, হোক প্রতিবাদ। যদি সেটা না হয় তাইলে কিন্তু তাদের আমার কিছু করা লাগবে না। রাস্তাঘাটে যারা নামিয়ে গেছে অলরেডি, তরুণ রক্ত তো কওয়া যায় না, নেক্সট ইয়ার দেখা গেল সে বৈশাখী মেলায় রেপিস্টদের হোগা চামড়ার বানান নিয়ে ডুগডুগে বিক্রি করে কোটিপতি হয়ে গেলেন কালাম ভাই, এই ধরনের একটা নিউজ কিন্তু চললে আসতেই পারে, এটা আমরা আশা করতেই পারি। সুতরাং আইন হাতে তুললে নেওয়ার আগে প্লিজ আইন সংশোধন করেন, রিকোয়েস্ট। একটা জিনিস আমিও বলতে চাই, যাদের 7 বছরের একটা বাচ্চা দেখে বা 70 বছরের একটা বয়স্ক মহিলাকে দেখে ধর্ষণ করার ইচ্ছা জাগে, তাদের কাছে কাপড়টা কোনো ম্যাটার করে না, সে বোরখা পরেই হোক বা একটা সালোয়ার কামিজ পরেই হোক বা যেভাবেই থাকুক সেটা কোনো ম্যাটার করে না। আমরা একটু যদি ওয়েস্টার্ন কান্ট্রির দিকে যাই, সেখানে কিন্তু ম্যাক্সিমাম সব একটু খোলামেলা পোশাকই পরে, কিন্তু সেখানে আমাদের এখানকার মতো এতটা মানে ধর্ষণ বা এই ধরনের জিনিস কিন্তু নেই। যদি পরিসংখ্যানও দেখা হয় সেই জিনিসটা কিন্তু ওখানে এতটা নেই। তাহলে কেন এই জিনিসটা, কেন? অ্যাকচুয়াল ঘটনা যেটা হচ্ছে মানসিকতা, আমাদের যারা ধর্ষক তাদের মানসিকতাটা এরকম যে ধর্ষণ করতে হবে, আসলে কেটো ভাই সম্পূর্ণটাই বলে দিয়েছে, সেখানে আমার এক্সট্রা করে কিছু বলার থাকে না, যেটুকু বলার ছিল সেটুকু কেটো ভাইয়ের মধ্যে দিয়েই বলা। তো যাই হোক, ধর্ষকদের চরম শাস্তি হওয়া দরকার, এটা আমি কেন, সবার উচিত সেটাই মানে প্রস্তাবনা করার, এবং সেটা সর্বোচ্চ ফাঁসি হওয়ারই দরকার। আর কোনোভাবেই যেন এরা মানে ছাড় না পায়। হ্যাঁ, সমাজে মানে দুই বিভক্ত মানুষ আছে, দুদিকে বিভাগ হয়ে যায়, কেউ বলে কি বলে মানবিকতা বা যেটা হিউম্যান রাইটস রয়েছে প্রত্যেক আসামি, তো এদের জন্য কিসের হিউম্যান রাইটস? তাদের জন্য কোনো হিউম্যান, আরে তারা হিউম্যানই না, তারা তো মানে পশুর চাইতে অধম, তাদের জন্য আবার কিসের হিউম্যানিটি, হিউম্যান রাইটস? তো এদেরকে চরম শাস্তি হওয়া দরকার, কোনো কথার আগেই তাকে মানে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করতেই হবে। এটা মানে আজকের সমাজের এটা ডিমান্ড আমার তো মনে হয়, অন্তত প্রত্যেক
বিশেষ করে আমার কেন প্রত্যেকটা ইয়াং জেনারেশনের যে সমস্ত ইয়াং ব্লাড রয়েছে তাদেরই চিন্তাভাবনা এটাই হওয়া উচিত। কিছু আছে স্থবির মানুষ যারা ভেবে চিনতে তারপরে তাদের ফয়সলা শোনায় এবং তারা হয়তো পরবর্তী সময়ে গিয়ে বলবে যে এত বছর সাজা কেটেছে তারপরে গিয়ে এখন আর ফাঁসি দেওয়ার কোনো মানে নেই। আরে বাবা, এত বছর মানে সাজা কাটবেই বা কেন, প্রথমেই তাকে ঝুলিয়ে দাও। তো যাই হোক, মানে আমি বাংলাদেশের ব্যাপার নিয়ে বললাম, এটা ব্যাপারটা মানে যদিও আমার এখানেও সেম কেস, ঠিক আছে, ভারতবর্ষেও একই কেস, প্রতিনিয়ত আমার মনে হয় প্রতি মিনিটে কয়েকশো না হলেও কয়েক মানে কয়েকটা তো অবশ্যই রেপ হচ্ছে, যেগুলোর বেশিরভাগই কি হয় মানে এফআইআর হয় না, ঠিক আছে। আমরা যেটুকু দেখতে পাই সেটা তো এফআইআর হয়েছে বা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এইগুলো, কিন্তু তাছাড়াও প্রচুর ঘটনা রয়েছে, ম্যাক্সিমামটাই রয়েছে যেগুলো রিপোর্ট করা হয় না, যেগুলো ফেসবুকে আসে না। তবে একটা জিনিস যেটা সোশ্যাল মিডিয়া হওয়ার দরুন অনেক ফায়দাও হয়েছে, মানে এই যে এই জিনিসগুলো, এই মুভমেন্টগুলো মানুষ সচেতন হচ্ছে, মানুষ জানতে পারছে এবং তার ফলে এই যে একটা আগুনের মতো ছড়িয়ে পড়া এই জিনিসটা, তাতে কিছুটা তো লাভ হয়েছেই। তবে যেটুকু বলার যে মানে আমার পার্শ্ববর্তী দেশ এবং নিজের দেশের কথাও বলছি আমি, এইগুলো বন্ধ করা ইমিডিয়েট দরকার এবং প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বাঁচা তোর অধিকার, এবং শুধু পুরুষ বলে নয়, নারী পুরুষ সবাই স্বাধীন, সবাই সবার মতো নিজের ইচ্ছা মতো চলবে, এটাই সমাজের চাওয়া পাওয়া হওয়া উচিত এবং প্রত্যেকের সেটা বোঝা উচিত। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করো, বিশেষ করে কেটো ভাইয়ের ভিডিওটা শেয়ার করো এবং এই ধরনের আরও যে সমস্ত ভিডিও আছে সেগুলো শেয়ার করো, আর কমেন্টস বক্সে তোমাদের কী মতামত সেগুলো জানিও। তো চলো, আজকের মতো এখানে শেষ হচ্ছে, টাটা।